হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মেফিস্তোর অরিজিন স্টোরি নিয়ে। আগাথা অল অ্যালংয়ে মেফিস্তোর নাম শোনার পর ভাবলাম এটার ব্যাপারে আপনাদের জানিয়ে দিই। তো চলুন বেশি ইন্ট্রোতে টাইম নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মেফিস্তো একজন এক্সট্রা ডাইমেনশনাল ডিমন, যে রাজত্ব করে হেলে, যেটা একটা পকেট ডাইমেনশন। এবার এখানে একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই, হেল মানে নরক বা জাহান্নাম, কিন্তু এই নরক বা জাহান্নাম আসল জাহান্নাম না। যে আপনি পাপ করলেন নিয়ে আপনাকে পাঠানো হলো, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম নিয়ম আছে, সেই আসল নরক এটি না। এটি হচ্ছে একটি পকেট ডাইমেনশন যেটার নাম হচ্ছে হেল। দুটোর নাম সেম কিন্তু জিনিস আলাদা। আর এই হেল নামক পকেট ডাইমেনশনে মেফিস্তো রাজত্ব করে, আর সে মানুষদের বিশ্বাস করিয়েছে যে সে হচ্ছে শয়তান। এই মেফিস্তোকে প্রথম দেখানো হয় 1953 সালের কমিক্স বাইবেল টেলস ফর ইয়াং ফক এর প্রথম ইস্যুতেই, কিন্তু এখানে তাকে মেফিস্তো না, সার্পেন্ট নাম দেওয়া হয় তার। তারপর 15 বছর পর 1968 সালের কমিক্স সিলভার সার্ফার এর 3 নম্বর ইস্যুতে সে মেফিস্তো নামে আমাদের সামনে এসেছিল। এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট নোট, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু অনেকেই এখনো সাবস্ক্রাইব করেননি, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোবেন বানিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। ওকে, এবার টপিকে আসি। মেফিস্তোর আসল অরিজিন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, আর তাই বিভিন্ন কাহিনী এটাই ক্লেম করে যে তাদের কাহিনীটাই হচ্ছে আসল অরিজিন। নিমেসিস নামক এক এন্টিটি যে সময়ের শুরুতে জন্মগ্রহণ করে আর নিজের কসমোসের প্রথম এন্টিটি হওয়ার কারণে সে একাই ছিল, আর তাই সে নিজের গ্রেট পাওয়ারের সাহায্যে নিজের ফর্ম থেকে একটা লাইফ ফর্ম বানানোর চেষ্টা করে, কিন্তু তার এই ক্রিয়েশন শয়তানের রূপ নেয় আর সৃষ্টি হয় প্রথম ডিমনের। আর এটা দেখে সে আবার নিজের ক্রিয়েশন মুছে ফেলে আর আবার একা হয়ে যায়, আর তারপর কিছু সময় একা থাকার পর সে সুসাইড করে আর ইনফিনিটি স্টোনে পরিণত হয়ে যায়। আর আমরা কমিক্স ফ্যানরা তো জানি, কমিক্সে কেউ চিরকালের জন্য মরে না, যখন যার দরকার পড়ে রাইটাররা ঠিক তাকে ফিরিয়ে নিয়ে চলে আসে। আর সেই রকমই নিমেসিস পরে গিয়ে আবারও ফিরে এসেছিল, কিন্তু এদিকে তার মৃত্যুর পর ডিমনদেরও আবার পুনর্জন্ম হয়, আর সেই ডিমনদের মধ্যে একজন হচ্ছে এই মেফিস্তো। অন্য এক অরিজিনে বলা হয় যে বহু বছর আগে এল্ডার গড ডোমাগর্গ তার জাতির অন্যান্য সদস্যদের পরাজিত করে আর তাদের উপর শাসন চালায়। এরপর তাদের মৃত্যু হয় আর সেখানে সৃষ্টি হয় ডার্ক এনার্জির, আর তৈরি হয় থগ, স্যাটার্নিস ও মেফিস্তোর। আর মেফিস্তো যখন ইয়াং ছিল তার সাইজ ছিল মাত্র একটি মাছির সমান। অন্য এক অরিজিনে লিলিথের মতে মেফিস্তো সাপের রূপ নেয় আর ইভ ও অ্যাডামকে জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার জন্য বাধ্য করেছিল, আর মেফিস্তো তারপর ধীরে ধীরে জীবিত মানুষকে তাদের আত্মা বিক্রি করার জন্য ছল বল কৌশল চালাতে শুরু করে। 10 লক্ষ BC আবার একটা সাপের রূপ ধারণ করে এই মেফিস্তো, ম্যামথ জাতির এক ইয়ং যুবকের সামনে হাজির হয় যাকে ওয়েন্ডিগো দ্বারা হত্যা করা হয়েছিল। ওয়েন্ডিগো হচ্ছে বরফের ভালুকটাই বাঁদরের মতন দেখতে এক প্রকার জন্তু, যে প্রথমে মানুষ ছিল পরবর্তীতে এরকম প্রাণী হয়। তখন মেফিস্তো সেই যুবককে অফার করে সে তার আত্মা নিতে চায়, বদলে তাকে জীবিত রাখবে যাতে সে প্রতিশোধ নিতে পারে, আর তারপর তাকে স্প্রিট অফ ভেঞ্জারেন্সের সাথে বন্ড করে আর তাকে বানায় প্রথম ঘোষ রাইডার। এরপর মেফিস্তো বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সাথে ডিল করে, কেউ কেউ তার ডিল মেনে নেয় আবার কেউ কেউ তার ডিলকে রিজেক্ট করে। যেমন এই 10 লক্ষ BC মেফিস্তো ফানফেই নামক একজনের সাথে ডিল করতে যায় যার কাছে সেই সময় আয়ন ফিস্টের পাওয়ার ছিল। তাকে মেফিস্তো অফার করে, তুমি আমাকে তোমার আত্মা দাও, বদলে গোটা পৃথিবী জয় করার ক্ষমতা আমি তোমাকে দেব। কিন্তু ফানফেই তার কথা শোনে না, তার ডিলকে রিজেক্ট করে। এমনকি ভবিষ্যৎ থেকে আসা আয়ন ম্যানের সাথেও এই সময়ে ডিল করার চেষ্টা করে কিন্তু সেটা বিফল হয় তার। এরপর মডার্ন এরাতে জনি ব্লেজ মেফিস্তোর সাথে ডিল করে, কারণ তার বাবা ক্যান্সারের কারণে মরতে বসেছিল। মেফিস্তো তার সোল নেয় আর তারপর তাকে ঘোষ রাইডার বানায়। এর ব্যাপারে আরও তথ্য ঘোষ রাইডারের অরিজিনে বললেই বেশি বেটার হবে। এছাড়া মেফিস্তোর আত্মার ব্যবহার করে স্কারলেট উইচের যমজ সন্তান টমি ও বিলিরও জন্ম হয়েছে। যদি পাওয়ার ও অ্যাবিলিটির ব্যাপারে বলি তো সুপার হিউম্যান স্ট্রেংথ, স্পিড, স্ট্যামিনা তো আছেই, সাথে সাথে নিজের ক্ষতকে ঠিক করার মতো রিজেনারেশনের পাওয়ারও আছে। তাছাড়া ম্যাজিক, ড্রিমক, এনার্জি প্রজেকশন, হেলফায়ার জেনারেশন, ইলিউশন, ম্যাটার ম্যানিপুলেট, টেলিকিনেসিস, টেলিপ্যাথি, কারো মেমোরি মুছে দেওয়ার পাওয়ারও আছে। টেলিপোর্টের পাওয়ারের সাথে সাথে টাইম ম্যানিপুলেটও করতে পারে, টাইমকে থামাতেও পারে, সাথে সাথে ইমর্টালিটির পাওয়ারও আছে তার মধ্যে। কমিক্সে যাদের যাদের সাথে মেফিস্তো সম্মুখীন হয়েছে, সেটা চুক্তি হোক কিংবা ঝামেলা, তারা হলো থর, স্পাইডারম্যান, ডক্টর ডুম, নরম্যান অসবর্ন, হ্যারি অসবর্ন, ডক্টর স্ট্রেঞ্জ, বিয়ন্ডার, ফ্র্যাঙ্কলিন রিচার্ড, ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, ব্ল্যাক প্যান্থার, নাইট ক্লর, আরও অনেকে। কমিক্সে মেফিস্তোর অ্যাপিয়ারেন্স 400 বারেরও বেশি হয়ে গেছে, এখন দেখার বিষয় এমসিইউ তাকে কিভাবে পোর্ট্রেট করছে। তো ব্যাস বন্ধুরা, এই ছিল মেফিস্তোর অরিজিন। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্সিপাল মান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।